दुनिया जैसे पागल करी थी ना मैंने 2011-12-13-14 में, वो पागल कर वापस से। दीर्घदिन अंतराले थाकार पर चेना छंदे फिरछेन हनी सिंह। एक समय जे कोनो आनंद अनुष्ठान तार कंठेर उपस्थिति छाड़ा असम्पूर्ण थाकतो। मूलत पार्टी सॉन्ग एक एक निमेषे माति तुलते पारतें हृदय सिंह ओरफे हनी सिंह। बेश किछु बछर हलो तिनि अंतराले। ब्लू आईज अथवा सानी सानीर मतो एनार्जेटिक गानेर सस्टार निजेके आड़ाल करबार कारण मानसिक अवसाद। एखन तिनि बेश सुस्थ, फिरे एसेछेन चेना छंदे। निजेर जीवने सेई सकल संग्रामी अध्यायेर कथा भाग करे निच्छेन अनुग्रामीदेर संगे। सम्प्रति सामने एसेछे हनी सिंहेर एक साक्षात्कार। खोलाखुली ताके अतीत निये सबलता देखा गेछे। প্রশ্নকর্তা তাকে প্রশ্ন করেন তার যে আসল নাম হৃদয় সিং, সেই পরিচয় জনগণ পাননি। হৃদয় সিংকে আড়াল করে হানি সিং হয়ে ওঠার কারণ কি? গায়ক জানান হানি সিং কেবলমাত্র তার গায়ক সত্তার নাম, যে সত্তা জনগণের কাছে প্রকাশ পায়। সেই সময়টুকু ব্যতীত পুরোটাই তিনি হৃদয় সিং। খুব শীঘ্রই তার জীবন নিয়ে এক ডকুমেন্টারি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে, যেখানে হানি সিংকে নিয়ে ঘটনাপ্রবাহ সংগঠিত হলেও হৃদয় সিংয়ের দৃষ্টিকোণ থেকে উপস্থানটি প্রতিষ্ঠিত হবে। এবার জেনে নিই হানি সিংয়ের জীবনীর ব্যাপারে। একজন ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, ভারতীয় পপ গায়ক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্রের অভিনেতা তিনি। তিনি একটি সেশনের রেকর্ডিং শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন, কিন্তু পরবর্তীকালে একজন ভাঙড়া সঙ্গীত প্রযোজক হয়ে ওঠেন। তিনি বলিউড চলচ্চিত্রের জন্য সঙ্গীত পরিচালনা শুরু করেছেন। হানি সিংয়ের অরিজিনাল নাম হৃদয় সিং। জন্ম 15 মার্চ 1983 সালে, জন্মস্থান হেসিয়ারপুর, পাঞ্জাব। র্যাপার, সঙ্গীত প্রযোজক, গায়ক ইয়ো হানি সিং, যিনি তার জ্বলন্ত সঙ্গীত দিয়ে বলিউডে তোলপাড় করেছিলেন, তার গাওয়া কয়েকটি বিখ্যাত গান শুনে নিই এক মুহূর্তে। नाचना है ना चाहो मेरे साथ शर्त लगाओ ये हनी सिंह এর কাছে জীবনের এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হলো পরিশ্রম করে যাওয়া। পরিশ্রম কখনো তাকে ব্যর্থ করেনি। সময় লাগলেও তিনি তার কর্মফল পেয়ে যান, এমন শিক্ষা তার বাবাই তাকে দিয়েছিলেন। আজ তিনি যা হতে পেরেছেন তার জন্য অভিভাবক ঈশ্বর এবং তার গুণমুগ্ধদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই তার গানের অ্যালবাম হানি 3.0 মুক্তি পাবে। এখন যেন তিনি তৃতীয় জন্ম লাভ করেছেন, তার জীবনের কালো অধ্যায় অতিক্রম করে। তাই অ্যালবামের নামে তিনটি সংখ্যাটি বিশেষভাবে গুরুত্ববহী। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। এরপর বলো কার বায়োগ্রাফি নিয়ে ভিডিও চাও।